স্বতন্ত্র প্রার্থীর ভাড়াটিয়া মাস্তান সন্ত্রাসীরা গত রাতে পিরোজপুরের বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে, অস্ত্রবাজি করেছে। এর সঙ্গে যারা জড়িত তাদের সম্পর্কে মানুষ আমাদের ধারণা দিয়েছে। স্থানীয় কাউন্সিলর জসিম তাদেরকে সবার ঘরে দরজা দিয়ে বাইরে চলে যেতে বলেছে, যাতে আমি এসে তাদের নির্বাচনী প্রচারের কথা বলতে না পারি। এটাও নির্বাচনে বাধা দেওয়া এবং শাস্তিযোগ্য অপরাধ, এটাও সন্ত্রাসের আওতায় পড়ে। পাগল হয়ে গেছে যেন, সন্ত্রাসী দিয়ে নানাভাবে আতঙ্ক সৃষ্টি করছে যাতে কেন্দ্রে কোনো মানুষ না যায়। কোনো মামলা নাই, তারপর আমার কর্মীদের বাড়িতে গিয়ে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির লোকরা একটা নৈরাজ্যকর অবস্থার মতো পরিবেশ সৃষ্টি করছে। আর চিহ্নিত সন্ত্রাসীরা সিভিল ড্রেসে বিভিন্ন জায়গায় ঝামেলা করছে। আমার ধারণা তারা চায় না নির্বাচনটা অনুষ্ঠিত হোক।